हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। जशमुद्दीन खंदकार, जेक अपने टेक्नोलॉजी चैनल पक्ष से जाची वेलकाम। आज के वीडियो में आपके साथ शेयर करब हाउ टू एड कॉन्टैक्ट अस एक्शन बटन ऑन फेसबुक बिजनेस पेज बांग्ला ट्यूटोरियल विषय नहीं। वीडियो शुरू कर आगे प्रथम चलो चैनल थे घुरे तपर आज के वीडियो शुरू करब। एट हमारे यूट्यूब चैनल जेक अपने टेक्नोलॉजी एखान अपना हाउ टू एड कॉन्टैक्ट अस एक्शन बटन ऑन फेसबुक बिजनेस पेजर पाशापाशि सोशल मीडिया मार्केटिंग विभिन्न वीडियो ताछाड़ा अपना एखे गूगल एड्स और डिजिटल मार्केटिंग विभिन्न विषय पर विभिन्न वीडियो अपना एखान देखते पें। अच्छा, चलो एखन आज के वीडियो शुरू करी। एखन आज के वीडियो हम देखा कि एखन जैसे फेसबुक पेज बिजनेस पेज थाकबे सेई पेजर भितरे देखा कीभाबे एक्शन बाटन कॉन्टैक्ट अस एक्शन बाटन कीभाबे एड करते पारी एबं कॉन्टैक्ट अस बाटनटा कीभाबे मूलत काज करे सेई विषयगुलो आज के आमरा देखबो। ताहले चलुन विषयगुलो आमरा एखन शुरू करी। एखन जेई पेजर भितरे आमरा काज करब प्रथमे आमि सेई पेजे ढुकी। ताहले पेजे जे क्लिक करलाम करार पर एखन आमि आमार एई पेजेर मध्ये काजगुलो करब। डिजिटल कैमरा अनलाइन आमार एई पेजे आमि ढुकलाम। ढोकार पर एखन आमरा कि करब एखाने আমাদের এই বাটনটা সেট করার জন্য আমরা কি করব এখানে আমাদের এই যে অপশনে আমাদের এখানে কি করা আছে এডিট গিফট কার্ড বাটন এড করা আছে আমরা এটা চেঞ্জ করে এখানে কি করব আমাদের এখানে কন্টাক্ট আস অ্যাকশন বাটন আমরা এখানে কি করব এড করব। তো এখন আমাদের এই কন্টাক্ট আস বাটনটা আমাদের এখানে এড করে আমরা দেখা গেছে কি এটা আমাদের করার সুবিধাটা কি আমাদের এই বাটনটা এড করার। এখন দেখা গেছে কি আমরা কি করে আমাদের এই পেজের মধ্যে আমরা একটু নিচ দিকে আসি। আসার পরে দেখা গেছে কি আমাদের এই অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা কি করি আমাদের অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা এই যে এডিট পেজ ইনফোতে যাই আমরা কি করি আমাদের এই যে কন্টাক্ট অপশনটা আছে আমাদের এই যে কন্টাক্ট অপশনে ক্লিক করলাম। করার পর আমাদের এখানে কি আমাদের কাস্টমাররা আমার এই আমাদের এই বিজনেস পেজের বা পেজের কাস্টমাররা দেখা গেছে কি ভিজিটররা আমাদের এখান থেকে আমাদের সাথে কমিউনিকেশন করার জন্য কি করে তারা এই যে ফোনে আমাদের কি করে ফোনে কমিউনিকেশন করতে পারে। পাশাপাশি যদি আমরা হোয়াটসঅ্যাপ আমাদের ই করি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট আমরা অ্যাড করি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে। পাশাপাশি ইমেল এবং আমাদের ওয়েবসাইট এই মাধ্যমগুলোর মাধ্যমে কি করতে পারে দেখা গেছে আমাদের ভিজিটররা আমাদের সাথে কি করতে পারে তারা কমিউনিকেশন করতে পারে। তো এই মাধ্যমে এখন দেখা গেছে যদি এই কন্টাক্টের অপশনগুলো আমাদের এখান থেকে আমাদের ভিজিটররা কমিউনিকেশন করে আমরা যদি ইচ্ছা করলে কি করতে পারি একটা কন্টাক্টের একটা বাটন একটা অ্যাকশন বাটন সেট করে দিয়ে আমরা সেইটার মাধ্যমে ইচ্ছা করলে কি করতে পারি আমাদের কাস্টমারকে আমাদের যে বিজনেসটা পাশাপাশি আমাদের সাথে কমিউনিকেশন সেই বিষয়টা আমরা কি করতে পারি আরো ইজি করে দিতে পারি। তো বিষয়টা কিরকম এখন আমরা একটা দেখি। তাই আমরা এটা ক্লোজ করলাম। করার পর এখন আমরা উপর দিকে আসি। আসার পরে এখন আমরা কি এখান থেকে আমরা কোথায় যাব এই এডিট আমরা এই অপশনে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে এটা ডিলিট করে করতে পারি অথবা আমরা এডিট অপশন থেকে করতে পারি। তাহলে আমরা এডিট অপশন থেকে করি এডিট বাটনে ক্লিক করলাম। করার পর এখন আমাদের গিফট কার্ড বাটনটা কি এখানে অ্যাড করা ছিল এখন এটা আমরা চেঞ্জ করে কি করব আমরা কি নিব এখানে আমাদের এই কন্টাক্ট আমরা এই বাটনটা নিব। তাহলে আমরা কি এই কন্টাক্ট আমরা আমাদের এই কন্টাক্ট অপশন আমরা ক্লিক করলাম। করার পর এখন আমাদের কি বলছে দেওয়ার জন্য হোয়াট ইজ দ্য বেস্ট প্লেস ফর পিপল টু ফাইন্ড ইউর কন্টাক্ট ইনফরমেশন। তাহলে আপনাদের এমন একটা বেস্ট খুব বেস্ট প্লেস দিবেন যে প্লেসটার যে কি করতে পারে আপনার ভিজিটররা কি করতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে কি বলছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য বলছে। তো এখানে দেখা গেছে কি আপনি ইচ্ছা করলে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না শুধু আপনার আপনার শুধু কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনার শুধু কাস্টমারকে দেখাবেন তাহলে আপনি কি করতে পারেন আপনার সেই কন্ট্যাক্ট ইনফরমেশনের আপনার যে ল্যান্ডিং পেজটা বা আপনার যে ওয়েব পেজটা আছে আপনি ইচ্ছা করলে সেই কন্ট্যাক্ট ইনফরমেশনের আপনার সেই ল্যান্ডিং পেজ বা ওয়েব পেজের লিঙ্কটা আপনি ইচ্ছা করলে এখানে দিতে পারেন। কিন্তু ধরেন যে কি আমরা ওই ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে দিব না আমরা সরাসরি এখানে কি করব আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিব কারণ ওয়েবসাইট লিঙ্কটা দিলে আমাদের সুবিধাটা কি দেখা গেছে আমাদের কাস্টমাররা আমাদের ওয়েবসাইট ঢোকার পরে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের বিজনেসটা দেখতে পারবে। পাশাপাশি দেখা গেছে কাস্টমাররা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওই কন্টাক্ট ইনফরমেশনের বিষয়গুলো আমাদের ওয়েবসাইট থেকে ইজিলি দেখতে পারবে। তো এখন আমরা কি করি আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে ডিরেক্টলি দিয়ে দিব। তা সেই জন্য কি করি আমার ওয়েবসাইটে আমি এখানে ই করি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেয় তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখান থেকে একটু ওপেন করে নিই। তাহলে আমার ওয়েবসাইটটা ওপেন করলাম জেক অনলাইন শপ। এখন এটা করার পরে এখন থেকে লিঙ্কটা আমি নেই লিঙ্কটা এখান থেকে আমি কপি করলাম। করার পরে এখন আমরা চলে যাই এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে ডিরেক্টলি দিয়ে দিলাম। তো এখান থেকে গেছে আপনাদের যদি ওয়েবসাইট থাকে যদি আপনাদের ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন। আর যদি দেখা গেছে আপনাদের কোনো ওয়েবসাইট না থাকে আপনাদের যদি এখানে কন্টাক্ট হিসেবে আপনার সাথে কমিউনিকেশন করার জন্য আপনাদের যদি ওয়েবসাইট না থাকে সেটার বিকল্প হিসেবে আপনাদের ব্লগ সাইট বা দেখা গেছে আপনাদের কোনো অন্য কোনো পেজ থাকে বা দেখা গেছে আপনাদের এরকম কোনো লিঙ্ক থাকে সেখান থেকে কাস্টমার যাতে কি করতে পারে আপনাদের বিজনেস পাশাপাশি আপনাদের সাথে মানে কন্টাক্ট করার জন্য সেই ইনফরমেশনগুলো পায় অর্থাৎ কাস্টমার আপনাদের সেই কন্ট্যাক্ট করার জন্য ইনফরমেশনগুলো আপনাদের ওই লিঙ্ক থেকে খুঁজে পায় লিঙ্কে ক্লিক করার পরে যাতে কাস্টমার ওই জায়গা থেকে কি করতে পারে আপনাদের ইনফরমেশনগুলো ইজিলি খুঁজে পায় সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। কিন্তু ওয়েবসাইট দেখালে সবচেয়ে বেটার। তাহলে এখন ধরুন আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কি করবো এটা আমি সেভে ক্লিক করবো। তো সেভে ক্লিক করলে এখানে তখন আমাকে এই যে চলে আসছে এখানে কি এডিট কন্ট্যাক্ট আস আমার কি এখন বাটনটা এখানে চলে আসছে। এখন ধরুন যে একজন ভিজিটর যখন এখানে ঢুকবে এখন তো আমি আমার পেজে আছি এই কারণে এডিট কন্ট্যাক্ট আস এরকম ভাবে দেখা যাচ্ছে। তো এখন ধরুন একজন কাস্টমার যখন আমার এই পেজে ঢুকবে তখন সে বিষয়টা কিভাবে দেখতে পারবে আমরা সে বিষয়টা দেখি। তাহলে এখন আমি কি করি আমার অন্য একটা ব্রাউজার থেকে অন্য একটা আমি ফেসবুকের অ্যাকাউন্টে ঢুকে আপনাদের বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে এখন কি আমার অন্য একটা ব্রাউজারের ভিতরে
আমার এই যে আরেকটা ব্রাউজারের ভিতরে আমার আরেকটা ফেসবুকের অ্যাকাউন্ট আমি ঢুকলাম, ঢুকার পর এখন আমার পেজে ঢুকি, তাহলে আমি পেজে গিয়ে আমার ওই পেজে ঢুকি, কোন পেজে, ডিজিটাল ক্যামেরা অনলাইন, আমার পেজে ঢুকলাম, ঢোকার পরে এখন ধরেন যে কি এখানে আমরা একটা রিলোড দিই, এটা আগের বাটনটা দেখা যাচ্ছে এখানে, আমরা রিলোড দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, আমরা রিলোড দিই, বাস এই রিলোড দেওয়ার সাথে সাথে ধরেন যে এখানে কি আমাদের বাটনটা চেঞ্জ হয়ে গেছে, কোন বাটনটা, কন্টাক্ট বাটনটা চলে আসছে, আমাদের গিফট কার্ড বাটনের পরিবর্তে আমরা কি করছি এখানে আমাদের কন্টাক্ট বাটনটা যেটা আমরা অ্যাড করলাম আমাদের সেই বাটনটা এখানে চলে আসছে, তা চলে আসার সাথে সাথে এখন দেখেন যে কি আমার কাস্টমাররা যখন আমার পেজে ঢুকবে তখন তারা এখানে কন্টাক্ট বাটনের নিচে কি দেখতে পাবে, এই যে এখানে নিচে লেখা আছে আমাদের ওয়েবসাইট, আমরা যে এখানে ওয়েবসাইটটা দেখাচ্ছি ওয়েবসাইট লিঙ্কটা, ওয়েবসাইটের এই যে আমাদের এখানে ডোমেনের নামটা এখানে দেখা যাচ্ছে jconlineshop.com, তাহলে এখন ভিজিটররা কি করবে, যখন কি করবে তারা যদি চায় আমার সাথে মানে কমিউনিকেশন করার জন্য অথবা আমার বিজনেস দেখার জন্য, তারা আমার এই বিজনেসটা পেজে দেখার পাশাপাশি আমার ওয়েবসাইটটা থেকে দেখতে পারবে, তাহলে এখন আমার কন্টাক্ট বাটনে এখানে আমি ক্লিক করলাম, একজন ভিজিটর কি করলো এখানে কন্টাক্ট বাটনে ক্লিক করলো, ক্লিক করার পরে এখন ভিজিটর কোথায় চলে যাচ্ছে, ভিজিটর চলে যাচ্ছে আমার ওয়েবসাইটে, তাহলে ওয়েবসাইটে যাওয়ার পরে এখন ভিজিটররা কি করবে আমার ওয়েবসাইটটা আমার বিজনেস ওয়েবসাইটটা দেখবে, ওয়েবসাইট দেখার সাথে সাথে তারা ওয়েবসাইট থেকে আপনার যে কোনো ওয়েবসাইট আপনার করা থাকুক না কেন, যে কোনো ধরনের ওয়েবসাইটের ভিতরে কি থাকে আপনার কন্টাক্ট আসের আলাদা একটা অপশন আলাদা একটা পেজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যখন ঢুকবে, ঢোকার পর আপনার পেজের ভিতরে আপনার একটা কন্টাক্ট আসের একটা পেজ থাকবে, আলাদা একটা অপশন থাকবে, তো সেই ক্ষেত্রে তখন আমার ওয়েবসাইটের ভিতরে এই যে উপরে এখানে ধরুন যে কন্টাক্ট আস উপরে দেওয়া আছে অপশন দেওয়া আছে, এই কন্টাক্ট আস উপরে অপশন দেওয়া আছে, পাশাপাশি আপনার কি নিচে দেওয়া থাকে, অনেক সময় দেখছে উপরে দেওয়া না, উপরে দেওয়া থাকে না নিচে দেওয়া থাকে, তাহলে আমরা নিচে যাই, তো নিচে গেলে এই যে কন্টাক্ট আস দেখাবে, তাহলে এখন কন্টাক্ট আসের থেকে আপনার কন্টাক্ট আসের মধ্যে এখন আপনার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, স্কাইপি নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে আরো দেখা গেছে আপনার যে বিষয়গুলো চান সেই বিষয়গুলো ইচ্ছা করলে আপনার এখানে কি করতে পারেন, আপনার কন্টাক্ট আসে এক কথা আপনার সাথে আপনার কাস্টমার আপনার ভিজিটর কমিউনিকেশন করার জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য যে তথ্যগুলো দিলে আপনার জন্য মনে হয় বেটার হয় সেই বিষয়গুলো আপনি এখানে দিবেন, যাতে আপনার কাস্টমার আপনার সাথে কি করতে পারে আপনার বিজনেস ব্যাপারে বা আপনার পার্সোনাল পেজ হলে আপনার সাথে পার্সোনাল ব্যাপারে যে কোনোভাবে আপনার কাস্টমার হয়তো আপনার সাথে কি করতে পারে আপনার সাথে কন্টাক্ট করতে পারে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে সেই রকম তথ্যগুলো আপনার কন্টাক্ট নম্বর শুনে আপনি দিবেন, তো দিলে আপনার কাস্টমার এখান থেকে আপনার সাথে এই বিষয়গুলো দেখে কাস্টমার আপনার সাথে কি করতে পারবে এই বিভিন্ন ওয়েতে আপনার সাথে কি করতে পারবে কন্টাক্ট করতে পারবে, তো এই আমাদের এখানে টোটাল বিষয়গুলো মূলত কি আমাদের আজকের এই টোটাল বিষয়গুলো হয়েছে মূলত এই আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের হাউ টু অ্যাড কন্টাক্ট আস অ্যাকশন বাটন অন ফেসবুক বিজনেস পেজ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।